18 তারিখে 18 এপ্রিল তারিখে আমার দলের রাষ্ট্রীয় সভাপতি সম্মানীয় জগত প্রসাদ নন্দা ডাঙরিয়া তিনিখন সভাত অংশগ্রহণ করব। প্রথম সভা তখন কোকরাঝার লোকসভার আমার ইউপিপিএল আর ভারতীয় জনতা পার্টি এজিপির মিত্রগোষ্ঠীর প্রার্থী জয়ন্ত বসুমতারী ডাঙরিয়ার নমিনেশনত অংশগ্রহণ করে বিশাল জনতাক সম্বোধন করব। দ্বিতীয় সভা আমার দরং ওদালগুড়ি লোকসভা সমষ্টির রৌতাত অনুষ্ঠিত হব। তার পরবর্তী তৃতীয় সভা দুধনৈ শহর অনুষ্ঠিত হব। ইয়াক পরিস্থিতি আর প্রস্তুতির বুঝ লওয়ার নিমিত্তে ইয়াত সমবেত হলো। এক সুন্দর পরিবেশত দুধনৈত সভাখন আমার গুহাটী লোকসভার প্রার্থী বিজুলী কলিতা মেধি বাইদুর সপক্ষে যে প্রচার হব ইয়াত প্রায় 50 অধিক সম্মানীয় ব্যক্তি ইয়াত একত্রিত হব। নিশ্চিতভাবে এখন সাকসেসফুল সভা অনুষ্ঠিত হবে। যথেষ্ট এইবার বিরোধীবিহীন নির্বাচন হবলৈ গৈ আছে। ভারতবর্ষের লগতে অসমতো যেটা আমি পরিবেশ দেখিবলৈ পাইছোঁ, আজি তারিখত 13 অধিক আসন ভারতীয় জনতা পার্টি আমার মিত্রগোষ্ঠী পাবলৈ সক্ষম হব। বিরোধী কোনো দেখাই নাই, বিরোধী নাই। কংগ্রেস পুরোনা দুটকীয়া নোটত পরিণত হয়েছে। দুটকীয়া পূর্ণনত যেহেতু কারো হাতত নাই, কংগ্রেসেরও ভোট নাই। মীরা বৰঠাকুৰ বাইদেউ প্রেসমিট দেখি আহক, জনতাই ভোট দিব বিজেপিক। কোনো মিটিং নাই, সভা নাই, কেবল টিভিত গৈ আছে, প্রেসমিট অনুষ্ঠিত করে আছে। প্রেসমিটে আর ফেসবুকে ভোট নিদিয়ে, জনতাই ভোট দিব। জনতা আছে ভারতীয় জনতা পার্টির সপক্ষে, মিত্রগোষ্ঠীর সপক্ষে। কোনো মিত্র কোনো গোপন বৈঠক বিজেপির নহে। কি করব, হারিব যে 5 লাখতকৈ অধিক ভোটত মীরা বৰঠাকুৰ এই সমষ্টির হারিব। পরাজয়ের হেই শুনি কত কি বগি ফুরিছে হিসাব নাই, বুঝি পাইছেনে? কত কি বগি ফুরিছে, কারণ পরাজয় নিশ্চিত। 5 লাখতকৈ অধিক ভোটত গুহী লোকসভাত হারিব, পরাজয় হব, লিখি থই দিয়ক। 18 এপ্রিল তারিখে আমার দলের রাষ্ট্রীয় সভাপতি সম্মানীয় জগত প্রসাদ নন্দা ডাঙরিয়া তিনিখন সভাত অংশগ্রহণ করব। প্রথম সভা তখন কোকরাঝার লোকসভার আমার ইউপিপিএল আর ভারতীয় জনতা পার্টি এজিপির মিত্রগোষ্ঠীর প্রার্থী জয়ন্ত বসুমতারী ডাঙরিয়ার নমিনেশনত অংশগ্রহণ করে বিশাল জনতাক সম্বোধন করব। দ্বিতীয় সভা আমার দরং ওদালগুড়ি লোকসভা সমষ্টির রৌতাত অনুষ্ঠিত হব। তার পরবর্তী তৃতীয় সভা দুধনৈ শহরত অনুষ্ঠিত হব। ইয়াক পরিস্থিতি আর প্রস্তুতির বুঝ লওয়ার নিমিত্তে ইয়াত সমবেত হলো। এক সুন্দর পরিবেশত দুধনৈত সভাখন আমার গুহাটী লোকসভার প্রার্থী বিজুলী কলিতা মেধি বাইদুর সপক্ষে যে প্রচার হব ইয়াত প্রায় 50 অধিক সম্মানীয় ব্যক্তি ইয়াত একত্রিত হব। নিশ্চিতভাবে এখন সাকসেসফুল সভা অনুষ্ঠিত হব। যথেষ্ট এইবার বিরোধীবিহীন নির্বাচন হবলৈ গৈ আছে। ভারতবর্ষের লগতে অসমতো যেটা আমি পরিবেশ দেখিবলৈ পাইছোঁ, আজি তারিখত 13 অধিক আসন ভারতীয় জনতা পার্টি আমার মিত্রগোষ্ঠী পাবলৈ সক্ষম হব। বিরোধী কোনো দেখাই নাই, বিরোধী নাই। কংগ্রেস পুরোনা দুটকীয়া নোটত পরিণত হয়েছে। দুটকীয়া পূর্ণনত যেহেতু কারো হাতত নাই, কংগ্রেসেরও ভোট নাই। মীরা বৰঠাকুৰ বাইদেউ প্রেসমিট দেখি আহক, জনতাই ভোট দিব বিজেপিক। কোনো মিটিং নাই, সভা নাই, কেবল টিভিত গৈ আছে, প্রেসমিট অনুষ্ঠিত করে আছে। প্রেসমিটে আর ফেসবুকে ভোট নিদিয়ে, জনতাই ভোট দিব। জনতা আছে ভারতীয় জনতা পার্টির সপক্ষে, মিত্রগোষ্ঠীর সপক্ষে। কোনো মিত্র কোনো গোপন বৈঠক বিজেপির নহে। কি করব, হারিব যে 5 লাখতকৈ অধিক ভোটত মীরা বৰঠাকুৰ এই সমষ্টির পর হারিব। পরাজয়ের হেই শুনি কত কি বগি ফুরিছে হিসাব নাই, বুঝি পাইছেনে? কত কি বগি ফুরিছে, কারণ পরাজয় নিশ্চিত। 5 লাখতকৈ অধিক ভোটত গুহী লোকসভাত হারিব, পরাজয় হব, লিখি থই দিয়ক।